বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কারণে এখনও অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন ঢাকা গাজীপুর রুটের যাত্রীরা। যদিও উন্নতমানের সড়ক নির্মাণে পথের বিভিন্ন জায়গায় চলছে কাজ। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, আগামী জুন মাসের মধ্যেই মহাসড়ক নির্মাণ কাজ শেষ হবে, কমে আসবে ধুলার প্রকোপ। প্লাবন রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। ভাঙাচোরা পথে নিত্যদিন এভাবেই চলছেন ঢাকা গাজীপুরের যাত্রীরা, যাতে অসহনীয় দুর্ভোগে নাভিশ্বাস উঠছে যাত্রী চালক হেলপার সবার। ঢাকা থেকে গাজীপুর 20 কিলোমিটার জুড়ে বাসের জন্য আলাদা লেন তৈরির প্রকল্প বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ শুরু হয় 2016 সালে। এরপর থেকেই এমন দুর্ভোগ যেন স্বাভাবিক। খুবই কষ্টকর, কি দুলা বালুতে জামজট রাস্তা, ছোট মাস্ক পরে চলতে আসি, তারপর মুখ দিয়ে ভূমি আসে, জাম বেশি নিলে 2-3 ঘন্টা লেগে যায় যাইতে। কয়েক দফা সময় বাড়িয়ে এখনো সন্তোষজনক নয় প্রকল্পের অগ্রগতি, তবে এবার হয়তো শেষ হতে যাচ্ছে দুর্ভোগের দিন। অন্তত নিচের সড়ক ভালো করে দিতে চলছে নির্মাণ কাজ, যেখানে কয়েক স্তরে পিচ ঢালাইয়ের মাধ্যমে তৈরি হচ্ছে উন্নত সড়ক। রাজধানীর এয়ারপোর্ট থেকে গাজীপুর প্রায় 20 কিলোমিটার মহাসড়কই এরকম মানসম্মত মহাসড়কে রূপ নিতে যাচ্ছে, যে লক্ষ্যে কাজ চলছে বিভিন্ন জায়গায়। কিন্তু এখন পর্যন্ত পুরো পথের 70-80 ভাগই এরকম ভাঙাচোরা, যাতে দুর্ভোগ পোহাচ্ছেন পুরো পথের যাত্রীরা। কর্তৃপক্ষের লক্ষ্য সামনের 3 মাস অর্থাৎ জুনের মধ্যে পুরো পথই হবে এরকম মানসম্মত পিচ ঢালাইয়ের। 3টা লেয়ারে আর কি আপনার কার্পেটিংটা করতেছে, বালির 1টা লেয়ার, তারপর হচ্ছে খোয়া, তারপর পাথর, তারপরে আমাদের অ্যাসফল্ট। খুবই মানসম্মত রাস্তা হচ্ছে এটা। আগে বাসের জন্য আলাদা লেন তৈরির এই প্রকল্পে এমন 3 ভাগে ভাগ হচ্ছে ঢাকা গাজীপুর মহাসড়ক। মাঝের লেন দিয়ে চলবে শুধুমাত্র বিআরটি বাস, আর 2 পাশ প্রস্তুত হচ্ছে অন্যান্য যানবাহনের জন্য। 30 জুনের মধ্যে আমরা পাবলিকের ভোগান্তিটা কমানোর জন্য এক্সিস্টিং রাস্তাটা একটা গুড শেপে নিয়ে আসবে। ভোগান্তি হচ্ছে এই টঙ্গী থেকে চৌরাস্তা পর্যন্ত, এইটা মোটামুটি আমরা 80-90% রিমুভ করতে পারবে। যেহেতু 3 বছরও হয়নি, 3 মাসে কিভাবে সম্ভব? 3 মাসে কি মনে, আমার তো মনে হয় এই বছর আর কমপ্লিট হবে না। 2012 সালে শুরু হওয়া বিআরটি প্রকল্পের অগ্রগতি মাত্র 50 ভাগ, আর এজন্য বিআরটি প্রকল্প সময়মতো শেষ হোক না হোক, নিচের রাস্তা জুনের মধ্যে শেষ করাই এখন লক্ষ্য প্রকল্পের কর্তা ব্যক্তিদের, যা বাস্তবায়িত হলে দীর্ঘদিন পর স্বস্তি ফিরবে ব্যস্ততম এই পথে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা।